দর্শক, সংলাপ এবং নির্বাচন এবং তত্ত্বাবধায়ক ইস্যু, এই বিষয়গুলো নিয়ে যখন নাকি রাজনীতির মহলে আলাপ আলোচনা হচ্ছে এবং কোনোভাবেই সরকার এবং বিরোধী দল মুখোমুখি হচ্ছে না, তখন কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে বঙ্গভবনে। 26শে মার্চ ঘটনাটি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখোমুখি হয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা, এবং সেখানে দুজনই কথা বলেছেন এই ইস্যুতে। যদিও জাফরুল্লাহ সংলাপ চেয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন না, কিন্তু এই যে না এবং চাওয়ার মধ্যে যে কথোপকথনগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে তার আশেপাশে নতুন যে রাষ্ট্রপতি হবেন শাহাবুদ্দিন, শাহজাহান খান, হাসান মাহমুদ সহ অনেকেই উপভোগ করেছেন এই জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে শেখ হাসিনার যে ডায়ালগ হয়েছে। আমি আপনাদেরকে বলি যে এটি পত্রিকায় রিপোর্ট এসেছে, প্রতিদিনের বাংলাদেশ। রিপোর্টে বলা হচ্ছে যে দ্বাদশ সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবিতে আন্দোলন করছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে বিএনপির পক্ষ থেকে ঘোষণাও দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, নির্বাচন হতে হবে শেখ হাসিনার সরকারের অধীনেই। এই অচলাবস্থার মধ্যে বিভিন্ন পক্ষ থেকে সংলাপের তাগিদ দেওয়া হচ্ছে, বিদেশিদের পক্ষ থেকেও সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও এরই মধ্যে সংলাপের বিষয়টি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বঙ্গভবনে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপিকে সংলাপে ডাকতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পদে না থাকলেও বিএনপি ঘরানার উপদেষ্টাদের মধ্যে প্রথম সারিতে থাকা জাফরুল্লাহ চৌধুরীর এই প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের কোনো সুযোগ নেই। দর্শক, এই কথা যখন কি হচ্ছে দুইজনের মধ্যে, তখন আশেপাশে নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর সাথে যারা আছেন তারা কিন্তু বেশ মনোযোগ সহকারে শুনছেন তাদের কথোপকথনগুলো। আওয়ামী লীগের সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে রবিবার বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দেখা ও কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। দুজনের মধ্যে আলাপের এক পর্যায়ে আগামী নির্বাচনের প্রসঙ্গ তুলে বিএনপিকে সংলাপ ডাকতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী বলেন, সংলাপ তো আগেই করেছি, আপনি অর্থাৎ জাফরুল্লাহ চৌধুরী তো ভালোই জানেন তত্ত্বাবধায়ক ইস্যুতে সংলাপের কোনো সুযোগ নেই, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যেহেতু আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সুযোগ নেই, তাই কিভাবে নির্বাচন ভালো করা যায় সেটা আমরা চিন্তাভাবনা করব। বঙ্গভবনে জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর এই কথোপকথনের সময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ আসম ফিরোজ। ছিলেন সোমবার প্রতিদিনের বাংলাদেশকে মানে বলেন যে আলাপের এক পর্যায়ে জাফরুল্লাহ চৌধুরীকে প্রধানমন্ত্রী বলেন, আমি তো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, আমি আন্তরিকভাবে তাদের অর্থাৎ বিএনপির সঙ্গে কাজ করেছি, ওরা বিএনপি নির্বাচনে আসে আসে না, থাকে থাকে না, আসে আবার চলে যায়, তত্ত্বাবধায়কের সুযোগ নেই। নির্বাচন যেন ভালো ও সুন্দর হয় সবাই যেন সেই চিন্তা করি, নির্বাচন হবে সবাই যেন সেই নির্বাচনে অংশ নেয়। জাফরুল্লাহ চৌধুরী এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি সহ বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। সর্বশেষ 12ই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানেও তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ওই অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেশে সুশাসনের জন্য বিরোধী দলের কথা শোনেন, আলাপ আলোচনায় অংশ নেন, তাহলেই দেখবেন সুশাসনের পথে অগ্রসর হচ্ছে। তো প্রধানমন্ত্রী তার কাতার সফরের পরে তো যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলছেন যে সংলাপ কার সঙ্গে করব তারা তো ভদ্রতা জানে না। যাই হোক, মোটামুটি তারপরেও এটি জাফরুল্লাহ চৌধুরী একদম বয়োবৃদ্ধ দেখা যাচ্ছে, হুইল চেয়ারে তিনি বসে আছেন, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন, তাকে সম্মান দিয়েই বলছেন এখনও অচলাবস্থা এবং মনোভাব পরিষ্কার যে এই তত্ত্বাবধায়ক সরকার
ইস্যু নিয়ে কোনোভাবেই সরকার আলোচনা করতে চাচ্ছে না। কিন্তু জাফরুল্লাহ চৌধুরীর মতন যারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, পশ্চিমা গোষ্ঠী, তারা সবাই মনে করেন যে দুই পক্ষ যদি আলোচনায় বসে তাহলে হয়তো তার মধ্যে থেকে একটা সমাধান বের হয়ে আসবে, আর যদি সমাধান বের হয়ে না আসে তাহলে যে আসলে কি দুর্ভোগ নেমে আসবে এটা তো জাফরুল্লাহ চৌধুরী কেন সবাই জানেন, এবং এটা নিয়েই কিন্তু শঙ্কা রাজনৈতিক মহলের মধ্যে। কিন্তু আসলে যারা একেবারে ক্ষমতায় থাকতেই হবে অথবা ক্ষমতায় আসতেই হবে, এই দুই পক্ষের জন্য এখন অস্তিত্বের লড়াই হয়ে গেছে, যার কারণে কেউ ছাড় দিতে রাজি না। এবং পরিস্থিতি এমন যে শেষ পর্যন্ত যদি এই বিরোধের জেরে সংলাপ না হয় এবং একতরফা নির্বাচনের দিকেই যদি অগ্রসর হয় তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে একটা সংকটের দিকেই পড়ে যাবে। তবে সবাই মনে করেন যে এবার গতবারের মতন একতরফা নির্বাচন হবে না, তবে কিভাবে হবে, কেমনভাবে হবে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলেই রাজনীতিতে এখন একটা অনিশ্চয়তা বিরাজ করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।